কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। কিন্তু আমি একদম ভালো নেই আর সুস্থও নেই, কারণ আমার শরীরটা খুব খারাপ। তোমরা হয়তো দেখেছো দুদিন ধরে আমি একদম ব্লগ দিতে পারিনি, কোনো ভিডিও ভিডিও হয়তো শর্ট ভিডিও পোস্ট করেছিলাম কিন্তু ব্লগ দিতে পারিনি। সেই জন্য তোমরা অনেকেই কমেন্ট করে আমাকে বলছো, দিদি তুমি ব্লগ দিচ্ছ না। তো আমার শরীরটা খুব খারাপ ছিল, তো আমার জ্বর হয়েছিল আর মানে অতিরিক্তই জ্বরটা হয়েছিল আমার, কারণ বলেছিলাম না মায়ের শরীর খারাপ ছিল, হাঁটুতে ব্যথা, তো সেই কারণে আমাকে সব কাজ বাজ করতে হচ্ছিলো কদিন ধরে। আর বেশি কাজ করলে মানে আমার বেশি জল ঘাটলে আর তার মধ্যে বৃষ্টি পড়ছিলো এই কদিন ধরে, এই কদিন না এখনও পড়ছে, এই বৃষ্টির মধ্যে আমি কাজ করতাম। তো সেই বৃষ্টির জলটা আমার মাথায় লেগে লেগে আজকে আমার এরকম ঠান্ডা লেগে গেছে। আর মানে ডাক্তার কাছে মানে ডাক্তারখানায় গেছিলাম, আমাদের সামনে ডাক্তারখানা আছে, তো ওর কাছে গেলাম ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবুকে ডাক্তারবাবুর ওষুধ ওষুধ লিখিয়ে দিল, করতে করতে আজকে 5-6 দিনের মাথায় আজকে একটু ঠিক আছি, তাই জন্য বললাম না ভিডিওটা করি। তোমাদের কাছে ভিডিও পৌঁছচ্ছে না, ভিডিও দেয়া হচ্ছে না, তো আমি আবার আজ থেকে ভিডিওটা স্টার্ট করলাম। যে আর ঘরে বসে বসে শুয়ে শুয়ে একদম ভালো লাগছিল না, মানে জ্বর এসছে তো মানে ভয় লেগে গেছে, কি হলো রে বাবা, জ্বর কমছে না কেন, মানে কি বলবো, মানে আমি ধরো যখন ওষুধটা খাচ্ছি তখন হয়তো 5-6 ঘন্টা ঠিক আছি ঠিকঠাক, তারপরে আবার জ্বর চলে আসছে। মানে আমি সারাদিনই এই কদিন শুয়েছিলাম, কোনো কাজ বাজ করতে পারছিলাম না, মায়েরও কাজ বেড়ে গেছিলো, তো আজকে থেকে আবার ঠিকঠাক হয়েছে। মায়ের হাতাতে একটু কাজ বাজ মা করতে দিচ্ছে না, এই বসেই রয়েছে, মা বলছে তুই তোর কাজ কর আমি করে নেব, ওই জন্য আমি ভিডিও বানাচ্ছি তোমাদের সাথে। আর এখন প্রায় 10:30 বাজে আর আমি সকালবেলা চা বিস্কুট খেয়ে টক ছিল খেয়ে নিয়েছি, আর এখন আমার যেহেতু কিছু খেতে ইচ্ছা করছে না, তো মানে মুখে 7-5 সব আছে বাট খেতে ভালো লাগছে না, ওই জন্য মা বলছে যে এখন ছাতু মেখে দিয়েছি, ছাতু খাচ্ছি এখন, ছাতু আর মুড়ি, তাওটাও খেতে ইচ্ছে হচ্ছে না, অনেকক্ষণ আগে মেখে দিয়েছে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কী শেয়ার করছি আমি নিজেও জানি না, মানে যেটুকু পারছি শেয়ার করছি, বৃষ্টির মধ্যে কী শেয়ার করবো। তার মধ্যে কালকে আবার আছে জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠীতে আবার মা যাবে, হয়তো এখন আমার শরীর ঠিক না থাকলে হয়তো যেতেও নাও পারে। আমি বলছি যে তোমরা যাও আমার জন্য খাবার পাঠিয়ে দেবে, সামনাসামনি আমার দিদার বাড়ি যেহেতু, তো না দিদা বলেছে তুই আসবি, আমার দিদি আছে ওখানে, মানে আমার মাসির বাড়ি দিদার বাড়ি আমাদের বাড়ি সামনাসামনি পুরো, মানে আমার বাড়িতে একটু দূরে বাট বলতে গেলে সামনাসামনি, তো ওরা সবাই বলছে না তুই আসবি। তো দেখি কালকে যদি যাই তোমাদের সাথে সেই ব্লগটাও শেয়ার করবো। আমি তো যাওয়ার জন্য এক্সাইটেড, কেন আমি বাড়িতে থাকার মেয়ে না, আমি ঘুরতে বেড়াতে পছন্দ করি, কিন্তু এই শরীর খারাপের জন্য বলছে সব বাড়ি থেকে বেরোস না বেশি, তো এটা না বেরোনোটাই উচিত, বাড়িতে থাকা থেকে সুস্থ হওয়াটা উচিত। তো দেখি কালকে যদি একটুখানি ভালো লাগে, মানে কাল থেকে মানে আগামীকাল থেকেই আমার শরীরটা একটু ভালো, মানে সোমবার আজকে মঙ্গলবার আমি শুট করছি, সোমবার থেকে আমার একটু শরীরটা ভালো লাগছে, কিন্তু সোমবার দিন কোনো ভিডিও মিডিও পোস্ট করবো, মানে কোনো ভিডিও ছাড়িনি, মানে ব্লগ ব্লগ বানাতে পারিনি। ভাবলাম আজকে একটুখানি আর একটু শরীরটা ভালো লাগছে তো আজকে বানাই, আর দেখি কালকে কতটা মানে কতটা ভালো লাগে, তাহলে কালকে যাবো। তো তোমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর দেখো তোমাদের ব্লগটা কেমন লাগছে, কেন আমার এখন আমি কোনো কাজবাজও করছি না যে তোমাদেরকে আমি দেখাতে পারবো, তো ব্লগটা দেখতে থাকো। আমি এখন এটা খেয়ে নিই তারপর আসছি, এটা খেয়ে নিই তারপর আমি তোমাদের সাথে আবার কথা বলছি, চলো। তো বন্ধুরা আমার এখন চান করা হয়ে গেছে আর এখন 2:30 বাজতে যায়, আর এখন আমি ফলার খাচ্ছি। আর আজকে তোমাদের বলা হয়নি জল মঙ্গলবার যেহেতু 5টা পরে আমরা দুটোই করি, প্রথমটা লাস্টেরটা আর আজকেটা লাস্টেরটা। তো আজকে বাড়িতে ভাত ভাত কিছু খাওয়া হবে না, আজকে সবই নিরামিষ, মানে আজকে দুপুরের মেনুতে হয়েছে মানে লাঞ্চে হবে আজকে লুচি ছোলার ডাল আর সুজি এটাই, আর আলুর দমটা হবে বিকালবেলা, সেটা দেখাতে পারবো না, যদি পারি তো দেখিয়ে দেবো কী করে আলুর দম করি, আর আজকে আলুর দমটা আমি করবো,
ওটাও দেখতে হবে তোমরা। আমি তোমাদের বলেছিলাম আমি অনেক রান্নাই পারি, তো আলুর দমটা আজকে আমি করবো, ওটা তোমাদেরকে দেখাবো। কারণ ছোলার ডালটা মা করে নিয়েছে, ওই জন্য দেখাই নি আর, ওই জন্য রাত্রিবেলা আলুর দম করবো, সেটা আমি দেখাবো তোমাদেরকে। তো চলো এটা আমি এখন খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো তোমরা হয়তো ভাবতে পারো যে এখনই দুটো বাজে, ফল আর খাই মানে ফল আর খেলাম এখন, তারপরে কী করে আমি আবার লুচি খাবো দুপুরবেলা? তো এই ফল আরটা না খেলে না এই উপোষের কিছুই না, মানে জয়মঙ্গলবারটা যারা করো তারা জানো নিশ্চয়ই যে কী করতে হয়। ফল আরটা তো অবশ্যই খেতে হয়, ওটার ফল আরটাই মেন। তো ওটা আমি এখন ফল আরটা খেলাম, আর এখন আমি একটুখানি লুচি বেলতে যাব, মানে ভাজতে যাব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর আমি ভাজাটা দেখাতে পারবো না কারণ আমার ক্যামেরা ধরার মতন কেউ নেই, আর আমার কোনো স্ট্যান্ডও নেই যে আমি ক্যামেরা ধরবো মানে রাখবো। তো তোমাদের সাথে আমি যখন বিকালবেলা আমি বলেছিলাম আলুর দম করবো সেটা দেখাবো, তো যখন করবো তখন তোমাদেরকে আমি দেখাবো আমি কী করে আলুর দম করছি। আর ফার্স্ট কথাটা বলে দিই, তোমরা পুরোটা কিন্তু আমার ব্লগটা দেখবে যারা আমাকে ভালোবাসো, আর তুমি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো, নিউ ভিউয়ার্স হয়ে থাকো, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, তাতে করে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে খুব তাড়াতাড়ি চলে যাবে। আর বুঝতেই পারছো আজকে আমি আস্তে আস্তে কথা বলছি, আমার গলাটা ভেঙে গেছে, মানে ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, সেই কারণে। তো তোমার ব্লগটা দেখতে থাকো। যে আমার খাবার রেডি হয়ে গেছে, আর এখানে আমি চারটে লুচি নিয়েছি, আর এই যে ছোলার ডাল, আর আমি ডাল খুব মানে অল্পই খাই, তরকারি বেশি খাই না। তো চলো এটা আমি এখন খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার বিকালে কথা বলছি, কারণ কি আমি একটু রেস্ট নিয়ে নেবো। তো চলো খেয়ে নিই আমি আগে। হ্যাঁ তো বন্ধুরা, এখন 1:30 বাজে, আর আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি সন্ধ্যাবেলার দিকে আলুর দম করবো, তো আলুর দম করতে পারিনি কারণ শরীরটা খারাপ, আর আমাকে দেখে বুঝতে পারছো। তো আমি আলুর দম কিছু করিনি, আমি সারাক্ষণ শুয়েই ছিলাম, আর এখন উঠলাম 1:30 সময়, আর কিছু করতে ভালো লাগছে না, বসে আছে চুপচাপ। তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না, আর কালকে জামা ষষ্ঠী ভিডিও তোমাদের আমি দেখাবো বলেছি, ফার্স্ট জামা ষষ্ঠী ভিডিও করবো, কারণ আমি আগে ব্লগ বানাতাম না, দেবো না আবার আমার জামা ষষ্ঠী, আমার এখনও বিয়ে হয়নি। ঠিক আছে, তো দিদাবাড়ি যাবো, তখন ব্লগ বানাবো, দেখবে তোমরা, শেয়ার করবো, সবটাই দেখতে পাবে তোমরা। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে হবে আমাকে, কারণ আমি আর ভিডিও করতে পারছি না। তো সেই কারণে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ সবাই ওখানে লাইক কমেন্ট করো, আর তোমরা কে কে মঙ্গল কেন আজকে জয়মঙ্গলবারটি করো তারাও কমেন্ট করে বলো তোমরা কারা কারা জয়মঙ্গলবার করো। আর আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার একটা নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। আর তুমি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।